আসরের করেন সময়টা প্রতিদিনের আসরের করেন সময়টাই দামে বিশেষ করে শুক্রবার এজন্য রাসূল কারীম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ارشاد করেন জুমার দিন তোমরা বেশি বেশি করে দুরূদ শরীফ পড়ো জুমার দিনে এমন একটা মুহূর্ত আছে যে মুহূর্তে বান্দা যেই দোয়া করে এই দোয়া কবুল হয়ে যায় অধিকাংশ মুহাদ্দিসিন বলেন এটা হলো জুমার দিন আসরের পরের সময় আর দুরূদ শরীফ এমন এক আমল যে আমল করার সঙ্গে সঙ্গে কবুল হয়ে যায় আর কোন আমল কবুলের গ্যারান্টি নাই লেকিন দুরূদ শরীফ কবুলের গ্যারান্টি আছে বলে কেন হাকিম মুহাম্মদ বলেন দুরূদ শরীফ এমন এক আমল যে আমলে আল্লাহ তাআলা নিজেই করেন যে আমল আল্লাহ তাআলা নিজেই কি করেন এবং সমস্ত ফেরেশতারা যে আমল করে যেমন ধরেন আপনি আপনার খেতে মরিচের চারা লাগাচ্ছেন আপনার দোস্ত আইসে যদি আপনার সাথে কাজে লেগে যায় আপনার কাছে কেমন লাগে আপনি কি আরে ভাই রাখেন রাখেন আপনি কি করছেন আপনি কি বলবেন আপনি ভাই রাখেন আপনি কি করছেন এবার উনিও যদি হাত গুটায়া উনিও যদি চারা লাগা আপনার কাছে কেমন প্রাউড ফিল হয় কেমন ভাল লাগে বলে ভাল লাগে না কি করছে নে এত বড় মানুষ আমার সাথে এসে কাজে লেগে গেছে দুরূদ শরীফ পড়া মানে আল্লাহ তাআলা বলেন আমি তো দুরূদ শরীফ পড়ছি তুমি যখন দুরূদ শরীফ পড়ো আমার কাছে কতটা ভাল লাগে আমি যেটা করছি সেটা এই মুহূর্তে আমার এই বন্ধুটাও করছে কি হয় এজন্য দুরূদ শরীফ পড়া মানে যেন আমি আল্লাহ তাআলার সাথে কাজে লেগে গেলাম এবার ফেরেশতারাও দুরূদ শরীফ পড়ে ان الله وملائكته يصلون على النبي নিশ্চয়ই আল্লাহ দুরূদ শরীফ পড়ে ফেরেশতারাও দুরূদ শরীফ পড়ে ইয়া আইয়ুহাল লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা তোমরাও পড়ো তো আল্লাহ পড়তে আছেন পড়তেছেন সামনেও পড়বেন ফেরেশতা পড়তেছে সামনেও পড়বে আমি যদি পড়ি আমি ফেরেশতার কাজের সাথেও যেন আত্মনিয়োগ করলাম আল্লাহ তাআলার কাজের সাথে আমি আমাকে জুড়ে দিলাম কি হয় আপনি ধান কাটতেছেন আরেক বন্ধু এসে যদি আপনার সাথে ধান কাটে আমরা ছোটবেলায় দেখতাম আব্বা খেতে ডাল লাগাতেন ডাল ডাল মুগ ডাল লাগাতেন তো আব্বার কাছে কত মানুষ আসতো তো সবাই এসে মুগ ডাল লাগাতে লেগে যেত আব্বা বিকেল বেলা মাঝে মাঝে ডাল তুলতেন আব্বার সাথে যারা আসতো ছাত্ররা দোস্ত আবাব দাওয়াত দিতে আসছে হেরাও নাই মা মুগ ডাল তুলতে শুরু করেছে কি হয় ভাল লাগতো না এই দৃশ্য দেখলে কি লাগতো ভাল লাগতো আল্লাহ তাআলা বলেন আমি দুরূদ শরীফ পড়ছি দুরূদ শরীফ পড়ব তোমরাও পড়ো তো আমি যখনই পড়ব তখন রব যেন বলেন ও আমি যা করছি তুমিও তা করছো কি হয় এজন্য জুমার দিনে দুরূদ শরীফ বেশি বেশি বিশেষ করে জুমার দিনে দুরূদ শরীফ কি বেশি বেশি দুরূদ শরীফ এমন এক ইবাদত দুরূদ শরীফ হাকিমুল উম্মত বলেন যেহেতু আল্লাহ নিজেই পড়েন সেহেতু দুরূদ শরীফ আল্লাহ ফেরত দেন না সুবহানাল্লাহ দুরূদ শরীফ আল্লাহ কি দেন না দুরূদ শরীফ আল্লাহ ফেরত দেন না এরা ফেরত দেওয়ার মতো ইবাদত নয় এটা শুধুই গ্রহণযোগ্য ইবাদত কারণ এটা তো তোমার ইবাদত নয় এটা তুমি আমার হাবিবের উপরে আমার হাবিবের উপরে রহমত পাঠাবার জন্য আমার কাছে দরখাস্ত করছো সুবহানাল্লাহ বলেন তো রহমত তো আমি আগেই পাঠাচ্ছি তুমি দরখাস্ত করার দ্বারা বাড়বেও না কমবেও না তোমাকে আমি দশটা দশটা রহমত দিব আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ বলেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ
كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. درود شريف পড়া মানে আমি যেন আমার জীবনে যখন যা লাগে সবগুলো পাওয়ার জন্য দরুদ শরীফের শেকেলে আল্লাহর কাছে দরখাস্ত করলাম। যেমন ধরেন একজনের তাসবিহ পড়ছে আরেকজনের দরুদ শরীফ পড়ছে আরেকজনের দোয়া করছে দোয়া করতেছে আল্লাহ এটা দেন এটা দেন এটা দেন আরেকজনের তাসবিহ পড়ছে আরেকজনের দোয়া করছে আরেকজনের দরুদ শরীফ পড়তেছে আল্লাহ তাআলা জানো বলেন বন্ধু এটা আমার কাছে কি কি চায় দেখো এটা আল্লাহ আপনার কাছে একটা গাড়ি চায় এটা একটা বাড়ি চায় এটা আপনার কাছে একটু জায়গা চায় এটা আপনার কাছে শান্তি চায় এটা কি করে দেখো এটা কিছুই করে না এটা শুধু দরুদ শরীফ পড়ে এটা শুধু আপনার আপনার হাবিবুর উপর রহমত দেওয়ার জন্য দরখাস্ত করছে আল্লাহ তাআলা জানো বলেন ওকে দিলে দিলাম না দিলে নাই একে ও যা চায় একে তার সবগুলো দিয়ে দাও কি ভাই আমার কিতাব আছে ফাজাইলে দুরুদ দুরুদ শরীফের ফজিলত আমার যে কিতাবটা আছে 57টা ফজিলত লেখা আছে কয়টা দুরুদ শরীফ পড়া মানে আমার জীবনে যত কিছু লাগবে সবগুলোর জন্য আল্লাহ তাআলা শিখানো ফরমা দিয়ে দরখাস্ত সুবহানাল্লাহ আল্লাহ তাআলা শিখানো ফরমা দিয়ে কি দরখাস্ত যেন আল্লাহর দেওয়া ফরমে আমি আমার জরুরতের দরখাস্ত পূরণ করছি আর আমি যখন দোয়া করছি আল্লাহ এটা দেন এটা আমার শব্দে আমি দোয়া করছি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ আল্লাহ রাসূলকে রহমত দান করেন আল্লাহ রাসূলের উপর রহমত বর্ষণ করেন আল্লাহ তাআলা যেন বলেন তুমি না বললেও আমি রহমত পাঠাই তুমি বললেও আমি রহমত পাঠাই তুমি কম বললেও আমি রহমত পাঠাই তুমি বেশি বললেও আমি রহমত পাঠাই বাকি কথা হলো তুমি বলার দ্বারা আমার রহমত পাঠানোর মধ্যে কোনো ব্যবধান হবে না বেশি বললেও ব্যবধান হবে না কম বললেও ব্যবধান হবে না বাকি তুমি যখন দরুদ শরীফ বলবা আমি একবারে বিনিময়ে তোমাকে 10টা রহমত দিয়ে দিব اللهم صل على محمد قرن اللهم صل على محمد اللهم صل على محمد অভাবী মানুষগুলো দরুদ শরীফ পড়েন ঋণগ্রস্ত মানুষগুলো দরুদ শরীফ পড়েন সমস্যাগ্রস্ত মানুষগুলো দরুদ শরীফ পড়েন অসুস্থ মানুষগুলো দরুদ শরীফ পড়েন اللهم صل على محمد بعدد كل داء ودواء وبعدد كل علة وشفاء الله পৃথিবীতে যত অসুখ বানিয়েছেন সমস্ত অসুখের সমপরিমাণ দরুদ শরীফ আমি পড়ছি যত ঔষধ বানিয়েছেন সমস্ত ঔষধের সমপরিমাণ দরুদ শরীফ আমি পড়ছি আল্লাহ পৃথিবীতে যত ইল্লত আছে যত রোগ আছে সমস্ত রোগের সমপরিমাণ ইল্লত দরুদ শরীফ আমি পড়ছি যত শেফা আছে সমস্ত শেফার সমপরিমাণ দরুদ শরীফ আমি পড়ছি দেখলু কি اللهم صل على محمد بعدد كل داء ودواء وبعدد كل علة وشفاء اللهم صل على محمد كما هو أهله الله أبنر حبيب محمد صلى الله عليه وسلم جاي بريمان درود شريف رب جكتا أمي أي بريمان درود شريف قرشي আল্লাহ রাসূল যে পরিমাণ রহমতের উপযুক্ত আপনি তাকে এই পরিমাণ রহমত দান করেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ কামা হুয়া আহলু